তো বন্ধুরা কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তোমরা আমার আগের ভিডিওগুলোর কমেন্ট সেকশনে বারবার কমেন্ট করছিলে যে ফ্রি ফায়ারের নতুন সেটিংটা নিয়ে যেন একটা ভিডিও বানায়, সেই জন্য আজকের এই ভিডিওটা নিয়ে এলাম। তো চলো দেখতে থাকো। তো নতুন সেটিং বোঝাতে গেলে তোমাকে প্রথমেই যেটা দেখাতে হয় সেটা হচ্ছে বেসিক। বেসিকে কিছু তোমার দেখার নেই, শুধু ল্যাঙ্গুয়েজটা তুমি সিলেক্ট করে নেবে, যেটা বাই ডিফল্ট ইংলিশ করা আছে। তোমরা যদি চেঞ্জ করতে চাও তো করতে পারো। বাকি যেটা দেখো, ব্রাউজার বলে একটা অপশান আছে, এই অপশানটা এইখানে দেখো, ক্লিয়ার ক্যাচি আছে। যাদের র্যাম রম মানে স্টোরেজে প্রবলেম থাকে, ফোন স্লো চলে, তারা কিন্তু এটাকে সবসময় ক্লিয়ার করতে থাকবে, তাহলে স্টোরেজটা অনেকটাই কম হবে, মানে অনেকটাই ফ্রি ফায়ার কম জায়গা খাবে। আচ্ছা, এরপর চলে আসে সেন্সিটিভিটি। ফ্রি ফায়ার খেলতে গেলে যেটা মেন দরকার সেটা হচ্ছে এই জায়গাটা, সেন্সিটিভিটি। এটা দেখো বাই ডিফল্ট এরকম করা থাকে, তোমাদের দেখানোর আগে আমি এটা চেঞ্জ করলাম, বাই ডিফল্ট করা থাকে। এরপর কিছু জিনিস তোমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে জেনারেল, উপরে একদম উপরে আছে জেনারেল, তার নিচে রেড ডট। জেনারেল হচ্ছে তোমার ক্যারেক্টারের মুভমেন্ট, মানে তুমি ক্যারেক্টারটাকে কত তাড়াতাড়ি ঘোরাবে, যদি 100 থাকে খুব তাড়াতাড়ি ঘুরবে। আর রেড ডট হচ্ছে এনিমির উপর যে রেড ডটটা দেখতে পাও তার নোটিফিকেশানটা কত দূর থেকে তুমি পাবে। আর যারা স্কোপ অন করে ঘোরাও বন্দুকটাকে, তারা স্কোপটাকে 100 রাখবে, না ছাড়া তোমরা নিজেদের চয়েস মতো রাখবে, কেউ একটু কমিয়ে রাখবে, কেউ একটু বাড়িয়ে রাখবে, কিন্তু যারা স্কোপ অন করে মারতে থাকো তারা কিন্তু 100 করে রেখো। বাকি জেনারেল আর রেড ডটটা তোমরা কিন্তু 100 করে রেখো। আচ্ছা, এই যারা তোমরা অনেক ভিডিও দেখো যারা কম করে রাখে যে রেড ডট বা জেনারেল, সেটা হচ্ছে পিসিতে খেলে, মানে কম্পিউটারে খেলে, পিসি মানে পার্সোনাল কম্পিউটার, সেটাতে খেলে, সেই জন্য তারা কম করে রাখে। এবার দেখো কন্ট্রোলস, এটা এম প্রিসিশন, এইগুলো তোমাকে শিখতে হবে। এইগুলো ডিফল্ট মানে বাই ডিফল্ট করা থাকে। আর প্রিসাইজ অন স্কোপ মানে তুমি স্কোপ অন করলে তবেই এনিমির উপর অ্যাটাক করতে পারবে। আর ফুল কন্ট্রোল মানে তোমাকে নিজের মতো করে ফুল কন্ট্রোল হয়ে মারতে, মানে এনিমিকে মারতে হবে, যেটা তুমি পারবে না। এনিমিকে ফুল কন্ট্রোল কেন, এনিমি মুভমেন্ট করবে, তার থেকে তুমি ডিফল্ট করে দেবে। ডিফল্ট মানে ক্যারেক্টার আশেপাশেও যদি তুমি গুলি মারো ক্যারেক্টারটার গায়ে গিয়ে গুলিটা লাগবে। তা সবাই ডিফল্ট করে রাখে, যারা কম্পিউটারে খেলে তারাও ডিফল্ট করে, আর যারা মোবাইলে খেলে তারাও ডিফল্ট করে। বাকি দেখো লেফট ফায়ার বাটন স্কোপ অনলি করা আছে, ঠিক আছে। তোমার দুটো ফায়ার বাটন থাকে, একটা রাইট ফায়ার একটা লেফট ফায়ার। লেফট ফায়ার তোমার দরকার পড়ে না, যাদের দরকার পড়ে তারা অলওয়েজ করে দেবে, বাকি স্কোপ অনলি করে দেবে। কুইক ওয়াপেন সুইচ আছে, আমরা কী করি, যেখানে মানে আমাদের অস্ত্রগুলো দেখায়, মানে যে গানগুলো যেখানে দেখায় ওই সেকশনটাতে টাচ করে দিই তাহলে রিলোড হয়ে যায়। এইগুলো হচ্ছে কুইক ওয়াপেন সুইচ, মানে ওগুলো রিলোডের অপশান, এগুলো অফ করে রাখবে। যারা মনে করছো যে আমার সুইচটা চাই তারা অন করে দেবে। এটা দেখো, এই দুটো গ্রেনেড স্লট এটা নতুন দিয়েছে, সিঙ্গেল স্লট ডবল স্লট। কেউ গ্রেনেডের দুটো স্লট চাও তো দুদিকে করে রাখবে, একটা বাঁ দিকে একটা ডান দিকে। আমি সিঙ্গেলই করি, আমি ডান দিকে খেলি, তাই সিঙ্গেল স্লট করে রেখেছি। বাকি ভেহিকেল কন্ট্রোল তখনও ছিল, এখনও আছে। 100 তুমি কন্ট্রোল করতে পারবে না, 200 মানে হ্যান্ডেড মানে হাতে যেগুলো হয় দুটো হাতে, সেগুলো কী বলতো, সমস্ত গেমিং 200-ই হয়, মানে গাড়ির গেমিং। তো 200 করে রেখো, যদি ইচ্ছা হয় 100 করে দেখো। বাকি দেখো অটো প্যারাসুট অনই রেখো, না ছাড়া তোমাকে সময় মতো অন করতে হবে, তাহলে ক্যারেক্টারটা নিচে পড়ে মারা যাবে। রান মোড আছে, ক্লাসিক আছে, ড্র্যাগ আছে। ড্র্যাগ মানে পাবজির মতো করেছে, মানে তুমি ওই যে বাটন থেকে তুলে রানের কাছে নিয়ে গেলে সেটা দৌড়াবে, আর যদি ক্লাসিক রাখো তাহলে তুমি একবার টাচ করলে এমনিতেই দৌড়াবে। বাকি যে অপশানগুলো দেখছো, যখন তোমরা ফ্রি ফায়ার ডাউনলোড করো তখন এটা বাই ডিফল্ট করাই থাকে, মানে তোমাদের কিছু করতে হবে না। কিছু কিছু জিনিস তোমরা নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারো, যেমন এখানে দেখো একটা জিনিস দেখাচ্ছে যে ভিজুয়াল এফেক্ট, ঠিক আছে, মানে ডার্ক করতে পারো, নো ব্লাড করতে পারো। এটা কী বলো তো, যখন ড্যামেজ হবে সেই যে রক্ত দেখাবে না কী দেখাবে, এইগুলো তোমরা নিজেদের মতো সিলেক্ট করে করে খেলে খেলে দেখবে যে কী এফেক্ট হচ্ছে। আমি ডার্ক করে দিলাম, মানে অন্ধকার একটা জিনিস দেখবে। এরপর মেন জিনিসটা যেটা হচ্ছে কাস্টম হুড, দেখো ডান দিকের একদম নিচে লেখা আছে কাস্টম হুড, এটা হচ্ছে তোমার যে কন্ট্রোল সেটিং সেটা হচ্ছে কাস্টম হুডে পাওয়া যায়। তো তুমি ওকে একবার টাচ করবে, ওটা দেখবে এই পেজটা খুলে যাবে। দেখো সেটিংটা কীভাবে করবে, তোমার যে সুইচগুলো যেখানে রাখার ইচ্ছা হবে, দেখো এইটাকে প্রথম টাচ করবে, নিয়ে ওই টাচ করেই টানতে থাকবে, মানে যেখানে তুমি টেনে নিয়ে যাবে সেখানেও চলে যাবে, ছেড়ে দিলে আবার ওখানে বসে যাবে। এই দেখো এটা ট্রান্সপারেন্সি, মানে তুমি কতটা দেখতে পাবে সেটা, 0 করে দিলে একদম দেখতে পাবে না, 100 করে দিলে দেখতে পাবে। সাইজ আছে, নিয়ে এই সেভ বাটনটা, এই যে হলুদ যেটা দেখালাম এই সেভ বাটনটাই তোমাকে টাচ করে দিতে হবে, তাহলে ওটা সেভ হয়ে যাবে। ওখানে দুটো ছিল, প্রিসেট 1 প্রিসেট 2, 1টা হচ্ছে তুমি যে সেটিংটা করবে আর 2টা হচ্ছে ওখানে দেওয়া থাকে ফ্রি ফায়ারে। আচ্ছা এইগুলো সব অন করে দেবে, এগুলো হচ্ছে অটো পিক আপ। হ্যাঁ দেখো স্পিড এটা ডিফল্ট করা থাকে, এটাকে ফাস্ট করে দেবে, মানে ফাস্ট করলে তুমি তাড়াতাড়ি পিক করতে পারবে জিনিসগুলো, মানে নিতে পারবে।
আচ্ছা, এরপর আসে মেন সেটিংয়ে। দেখো এখানে তিনটে সেটিং আছে, স্মুথ, স্ট্যান্ডার্ড, আলট্রা। যাদের 2 GB নিচে র্যাম তারা কিন্তু স্মুথে রাখবে, আর যাদের 2 GB থেকে 3 GB তারা স্ট্যান্ডার্ড, আর 3 GB উপরে যারা তারা আলট্রা রাখবে। আলট্রাতেও কিছু সেটিং আছে, যারা আলট্রা খেলে তারা সেটিংগুলো জানে। যদি কেউ না জানো তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট করবে, আমি দেখিয়ে দেবো। এখানে অনেকগুলো আছে, ক্লাসিক আছে, ব্রাইট আছে, ঠিক আছে, এই সেটিংগুলো আমি দেখিয়ে দেবো। আমার 4 GB র্যাম, তাই আমি আলট্রা রাখলাম তোমাদের দেখানোর জন্য। স্ট্যান্ডার্ড ছিল, আমি স্ট্যান্ডার্ডেও খেলি মাঝে মাঝে। আচ্ছা এবার দেখো এই মিনি ম্যাপটা, এই ম্যাপটা হচ্ছে রোটেটিং, আর একটা হচ্ছে মানে একটা তুমি রোটেট করবে, একটা হচ্ছে মানে ম্যাপটা রোটেট করবে। আমরা সবাই রোটেটিংয়েই খেলি, মানে ম্যাপটা রোটেট করবে। তোমাদের যদি খেলা অন্য কিছু খেলার ইচ্ছা থাকে তাহলে তোমরা ফার্স্ট একটা নর্থ অ্যাপটা টাচ করে দেবে, সেটাতে তোমাকে রোটেট করতে হবে। খেলে দেখবে যে কেমন লাগে, আমি তো খেলে দেখেছি, তোমাদের ইচ্ছা হলো তোমরা খেলে দেখবে যে কী চেঞ্জ হচ্ছে, কী ডিফারেন্টটা হচ্ছে। এরপর আসি সাউন্ডে। সাউন্ডে দেখো তিনটে অপশান আছে, মিউজিক, সাউন্ড এফেক্ট, ভয়েস। প্রথমেরটা হচ্ছে ফ্রি ফায়ার থেকে যে মিউজিকটা দেওয়া হয় সেটা, লাস্টেরটা হচ্ছে তোমার বন্ধুদের ভয়েস। এটা তুমি যতটা খুশি তোমার ইচ্ছা মতো রাখবে বন্ধুদের ভয়েসটা। এটা হচ্ছে এনিমির পায়ের শব্দ, গুলির শব্দ, ওইটা তোমার ইচ্ছা মতো তুমি রাখবে, 100 রাখতে পারো। নোটিফিকেশান, এটা বাই ডিফল্ট করা থাকে, তোমার কিচ্ছু করার দরকার নেই। তো এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর তোমাদের যদি কিছু বলার থাকে ভিডিওর কমেন্ট সেকশানে বলে দিও।